সবাইকে অনেক শুভেচ্ছা। আপনারা আমার নতুন লাইটরুম প্রিসেট দিয়েছি অনেকদিন হলো, এবার নতুন একটি লাইটরুম প্রিসেট কীভাবে তৈরি করতে হয় দেখাবো। আজকে যে লাইটরুম প্রিসেট নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি লাইটরুম, কীভাবে আপনি হাই কন্ট্রাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন, আশা করি সেটি আপনাদের ভালো লাগবে এবং অনেকেই সে বিষয়ে বলেছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছবিটি দেখানো হচ্ছে এবং স্ক্রিনে সেই ছবিটিকে অলরেডি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা এবং সেটা কীভাবে করলাম এটিকে আমরা বলছি হাই কন্ট্রাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এবং হোয়াইট হোয়াইট হতে হবে, সেটা যত ভালো হবে ততই আপনি আপনার ছবিটা বের হয়ে আসবে, আপনার ছবিটি ভালো লাগবে। সো সেটি আমরা কীভাবে করলাম আমরা আপনাদেরকে এক আস্তে আস্তে করে দেখাচ্ছি, আশা করি আপনারা করতে পারবেন। আপনাদের লাইটরুম প্রিসেটের জন্য এটি হচ্ছে আমাদের র ফাইল, র ফাইলটাকে আসলে যেহেতু বলছে হাই কন্ট্রাস্ট আমরা প্রিসেট করব, সো কন্ট্রাস্টটা একদম হাইয়েস্ট করে দেবেন এবং হচ্ছে এবং ক্লিয়ারিটি আপনি একটু বাড়িয়ে দিবেন, হচ্ছে আমি 20-এর বেশি পছন্দ করি না, 20 পর্যন্ত ঠিক আছে, এবং একটু ব্ল্যাক বাড়াবেন এবং হচ্ছে একটু শ্যাডো বাড়াবেন। আসলে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলছে একটু ব্ল্যাক বেশি হলে ভালো হয়, একটু হচ্ছে শ্যাডোগুলো বের হয়ে আসতে ভালো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেটিকে হচ্ছে লাইটরুম প্রিসেটটিকে ফিল্ম টোন দিব, ফিল্ম টোনের আগে কীভাবে দিতে হয় সেটা আমরা দেখিয়েছি, আবারও দেখাচ্ছি ফিল্ম টোন কীভাবে দিতে হয়, আশা করি দেখতে পাচ্ছেন। এবার জাস্ট একটু অন্যরকম করে আমি ফিল্ম টোনটা দিলাম, আশা করি বুঝতে পারছেন। জাস্ট শ্যাডো অংশটুকু উপরে তুলে দিলাম আর হাইলাইটটুকু একটু নিচে নামিয়ে দিলাম আর বাকি কোনো কিছু আমি চেঞ্জ করিনি, আশা করি আপনারা পারবেন। আমরা অলরেডি ফিল্ম টোন পেয়ে গেছি এবং এরপর যেটা আসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জায়গায় ক্লিক করলেই হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সো এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেহেতু এখানে অনেক কালার ছিল আপনি কালারগুলি স্পেসিফিক করে আসলে কাজ করতে হবে, আমরা এটাই আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারেন, আমি আমার পছন্দ মতো করে করছি, এমনটি হতে হবে এমন কোনো কথা নেই, তবে যদি আপনি স্পেসিফিক কালারগুলো কী পরিমাণ ডোমিনেট করে এটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেটি না জানলে আসলে আপনি কাজ করে বেশি দূর যেতে পারবেন না। এরপরে আপনি যেটা দেখতে পারেন সেটা হচ্ছে স্পেসিফিক আসলে তেমন কিছু না, আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন, আপনারা হুবহু আমার এই প্রিসেট দেখে দেখে করতে পারেন, কোনো সমস্যা নেই, না পারলে তো আমি আছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের সেটিংস এবং স্পিল টোনিং, স্পিল টোনিংটা হচ্ছে আসলে একটু হচ্ছে কালার দেওয়া, তো আমি আসলে জানি কতটুকু পরিমাণ হলে এখানে দরকার, আমি এখানে 34 রাখবো, আমি এই টোনটি পছন্দ করি এবং এটা 2%-এর বেশি নিব না, আসলে এটা হাইলাইটের জন্য। আপনি চাইলে এখানে একটু চাইলে যে কোনো টোন দিতে পারেন, আসলে আমি যেটি পছন্দ করছি সেটা হচ্ছে এটুকুই, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কী চান। সো এটি সম্পূর্ণ নিজের পার্সোনাল টেস্টের উপর ডিপেন্ড করবে, আমি 2%-এর বেশি চাই না এটার পাওয়ার এবং এখানেও আমি চাই হচ্ছে 34 এবং 2, সো 34 অ্যান্ড 2। সো এটি ডান। ডিটেলসের ক্ষেত্রে আমি আপনাদের আগেই দেখেছি আমি সবসময় যে ডিটেলস রাখতে পছন্দ করি সেটা এখানেও আছে, অ্যামাউন্ট অফ শার্পনেস, অ্যামাউন্ট অফ নয়েজ রিডাকশন, শার্পনেস 39, রেডিয়াস হচ্ছে 1.9, ডিটেলস 54, লুমিনেন্স যেটা নয়েজ রিডাকশনে 29, 63, 62, এগুলো তো আপনারা আগে থেকে জানেন, আশা করি এগুলো আপনাদের আর দেখাতে হবে না। এখন দেখেন আমরা একটু আরেকটু কন্ট্রাস্টই চাই, লুক চাই, মানে আরেকটু ব্ল্যাকটা ব্ল্যাক আরেকটু হোয়াইটটা হোয়াইট হওয়ার জন্য, সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা ব্ল্যাকটুকু আর একটু বাড়াতে পারি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এখন যেটা করতে পারি সেখানে আমরা একটু গ্রেইন অ্যাড করতে পারি, গ্রেইনটা অ্যাড করলে আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে একটু ভালো লাগে, একটু গ্রেইনি ছবি সবার পছন্দ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে অবশ্যই এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে কীভাবে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাড করবেন। সো এটুকু হচ্ছে আমার আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, আপনারা দেখতে পাচ্ছেন এটুকু হচ্ছে আমার ছবি। এখন কীভাবে করলাম এটা, আসলে এটা এটা করার জন্য এই প্রিসেটটি করার জন্য আপনাকে এগুলো দেখতে হবে না, আমি প্রিসেটটি আপনাদের ফ্রি দিয়ে দিচ্ছি। প্রিসেটটি পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে, আমার ইউটিউব ভিডিওর নিচে একটি আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যাবেন, সেখানে এই প্রিসেটটি দেওয়া আছে, প্রিসেটটা অলরেডি আমি তৈরি করেছি,
অলরেডি তৈরি করে সেট করেছি এবং সেটা আপনাদের জন্য ফ্রি দেওয়া আছে। যদি আপনারা দেখতে পাচ্ছেন এসএস সঞ্জয় শুভ্র ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম টোন গ্রে, সেটি আপনারা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা ডাউনলোড করে যেটি করবেন সেটি হচ্ছে আপনাদের লাইট রুমে সেটিকে পেস্ট করতে হবে। লাইট রুমে সেটিকে পেস্ট করার সিস্টেম হচ্ছে লাইট রুমে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে গেলে প্রিসেট একটা ফোল্ডার পাবেন, শো লাইট রুম প্রিসেট ফোল্ডারে যাবেন, সেখানে আপনি হচ্ছে লাইট রুমে যাবেন এবং ডেভেলপ প্রিসেটে পাবেন। এখানে আপনি ওটি কপি করে পেস্ট করে দেবেন, লাইট রুমটা রিস্টার্ট করবেন, তারপর দেখবেন অটোমেটিক আপনার লাইট রুমে আমার প্রিসেটটি চলে এসছে এবং আশা করি আপনি তখন কাজে লাগাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই সেম প্রিসেট দিয়ে সব ছবিতে কাজ করা যাবে কিনা। আপনারা আমি আরেকটা ছবিতে দেখাই, আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন এবং এই ছবিটাতে আমি এই প্রিসেটটি কাজে লাগাবো। প্রিসেটটি যখন আমি দিলাম দেখতে পাচ্ছেন একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে। এখন এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে, আমি একটু ব্ল্যাক কমিয়ে দিতে চাই, আমি একটু শ্যাডো বাড়িয়ে দিতে চাই, শ্যাডো কমাতে চাই, সো এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি চাইলে এটাকে আবার রিঅ্যারেঞ্জ করে রিসেট করতে পারেন, আপনি গ্রেন রিসেট সব কিছু রিসেট করতে পারেন আসলে। সো আশা করি আপনাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে তেমন কোনো সমস্যা হবে না এবং আপনাদের সেটি কাজে লাগবে, এবং আপনাদের কাজে লাগলে আমার ভালো লাগবে। আপনাদের কাজে লাগলে আমাকে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। এটা আসলে হবে কি, আমি ইন্সপায়ার হবো কাজ করতে। আপনারা নতুন নতুন রিসেট তৈরি করতে পারেন এবং আপনারা, আমি আসলে ফটোগ্রাফি সবসময় বিশ্বাসী হচ্ছে আপনিও শেয়ার করুন, আমিও শেয়ার করি, আমি আপনার থেকে শিখবো, আপনি আমার থেকে শিখবেন, এবং এতে যা হবে তা হচ্ছে পুরো কমিউনিটিটাই ডেভেলপ করবে এবং আমরা পরস্পর থেকে শিখে একটি ভালো জায়গায় যেতে পারবো। সো অবশ্যই ভালো লাগলে জানাবেন, এবং আপনি যদি আরও ইন্টেন্সিভলি শিখতে চান তাহলে আপনি আমার ওয়ার্কশপগুলোতে জয়েন করতে পারেন। ওয়ার্কশপ ডিটেলসগুলো আমার ওয়েবসাইটে দেওয়া আছে এবং আশা করি হচ্ছে আপনারা পরবর্তী পিসের তৈরি বা আমার লাইট রুম ফটোশপ টিউটোরিয়ালগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে, আমি সঞ্জয় শুভ্র, ভালো থাকবেন সবাই।